কিছু রোগ আছে কলবের কিছু গুনাহ আছে কলবের উপরে কিছু গুনাহের দ্বারা কলবের উপরে দাগ পড়ে এই উপরের দাগ মুছার জন্য মুছাটা সহজ এর জন্য তিনটা পদ্ধতি বলছি কল গুনাহের কারণে যদি কলবের উপরে দাগ পড়ে তাহলে এই উপরের দাগ মুছার জন্য কোরআনে কারীমের তেলাওয়াত করতে হবে কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে কলবের উপরের দাগ মুছে যাবে জিকির করতে হবে জিকিরের মাধ্যমে কলবের উপরের দাগ মুছে যাবে মউতের মুরাকা করতে হবে মউতকে বেশি বেশি করে স্মরণ করতে হবে স্মরণ করলে কলবের উপরের দাগ মুছে যাবে কিন্তু কলবের ভিতরে যে দাগ রয়েছে এই দাগটা মুছা এতই সহজ না এটা অনেক কঠিন بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم উপস্থিত সম্মানিত মুসলিম কেরাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র দিন জুমার দিন হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে অবসর করে জুমার সলাত আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন জুমার সলাতের পূর্বে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ কালামে পাক থেকে ১৯ নম্বর পারা সূরাতুশ শুআরা এর ৮৮ নম্বর এবং ৮৯ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই দুইটি আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার নিয়তে এবং আমাকে বলার তৌফিক দান করুক সূরাতুশ শুআরা এর ৮৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন يوم لا ينفع مال ولا بنون قيامتের মাঠে
মানুষের সন্তান সন্ততি এবং ধন সম্পদ কোনো কাজে আসবে না ভালো করে বুঝি يوم لا ينفع مال ولا بنون মানুষের কিয়ামতের মাঠে ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কাজে আসবে না তবে সূরাতুস শুআরা এর 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম যদি তোমরা তবে যদি তোমরা পরিষ্কার কলব স্বচ্ছ কলব নিয়ে আসতে পারো এরকম পরিষ্কার কলবওয়ালা পরিষ্কার পরিচ্ছন্ন কলবওয়ালা নিয়ে যদি তোমরা আমার দরবারে আসো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব শর্ত কি পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় কলব এরকম কলবওয়ালা মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের মাঠে উপস্থিত হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন অথচ আজকে আমরা সারা পৃথিবীর মানুষ এই দুইটি বিষয় নিয়ে ব্যস্ত আছে সন্তান সন্ততি আর ধন সম্পদ নিয়ে দুইটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করেছেন একটি হলো ধন সম্পদ আর একটি হলো সন্তান সন্ততি এই দুইটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের মাঠে কোনো উপকারে আসবে না কিন্তু মানুষ আজকে উদাসীন হয়ে এই দুইটির পিছনে দৌড়াচ্ছে আমার সন্তান সন্ততি আমার পরে কিভাবে সুখ শান্তিতে থাকবে আরাম আয়েশে থাকবে এই চিন্তায় আমরা ব্যস্ত আছি সম্পদ উপার্জনে আমরা ব্যস্ত আছি সেই সম্পদ হারাম পন্থায় আসুক অথবা হালাল পন্থায় আসুক হালাল পন্থায় আসলে তো আলহামদুলিল্লাহ আর যদি হারাম পন্থায় আসে তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই সম্পদের জন্য জবাবদিহি করতে হবে এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন يوم لا ينفع مال ولا بنون তোমাদের এই সন্তান সন্ততি ধন সম্পদ পরকালে আমার দরবারে কোনো উপকারে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম তবে যদি তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন কলব নিয়ে আমার দরবারে আসতে পারো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কলবওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা করেছেন নাকি কবরে আমাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রবকে তখন মুনকার নাকির এই প্রশ্নের উত্তরে আমরা বলবো এক বান্ডিল নিয়ে যাও এরকম সুযোগ আছে বান্ডিলের কোনো সুযোগ পরকালে আছে বান্ডিলের সুযোগ দুনিয়াতে আছে মুনকার নাকির
ফেরেশতা যখন প্রশ্ন করবে মার রব্বুকা তখন সেখানে বান্ডিলের কোনো কাজ হবে না বান্ডিলে কোনো কাজ হবে না দ্বিতীয়বার প্রশ্ন যখন মুনকার নাকির প্রশ্ন করবে ওমা দীনুকা তোমার ধর্ম কি তখন কবরবাসী কি প্রশ্নের জবাবে বলবে আরেক বান্ডিল নিয়ে যাও বান্ডিল কোনো কাজে আসবে না মুনকার নাকির ফেরেশতা যখন তৃতীয় প্রশ্ন করবে ওমান হাযা আর-রাজুল আল্লাযী বয়সা ফীকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে কানেকশন সৃষ্টি হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেরেশতারা জিজ্ঞেস করবে ওমান হাযা আর-রাজুল আল্লাযী বয়সা ফীকুম এই মহাপুরুষকে তখন কি কবরবাসী বলবে কি প্রশ্ন করতেছো একের পর এক প্রশ্ন করতেছো যাও আর আরেক বান্ডিল নিয়ে যাও কোন কাজে আসবে না কোন কাজেই আসবে না কবর জগতে পরকালে বান্ডিল কোনো উপকারে আসবে না এই বান্ডিল শুধু দুনিয়ার জগতে চলে দুনিয়ার জগতে যেই বান্ডিল চলে কবর জগতে পরজগতে সেই বান্ডিল অচল হয়ে যাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন মানুষের সন্তান সন্ততি ধন সম্পদ হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কাজে আসবে না উপকার আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে কলব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা উপস্থিত হতে পারি এই পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় ওয়ালাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কবরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংযোগ সৃষ্টি হয়ে যাবে যারা দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করেনি দুনিয়ার জিন্দিগিতে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিয়ে উপহাস করেছে ঠাট্টা বিদ্রুপ করেছে সুন্নতের পাবন্দি করেনি সেদিন তারা কি পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে দেখেও চিনতে পারবে চিনতে পারবে না তখন বান্ডিল দিতে চাবে বান্ডিল কোনো উপকারে আসবে না এই জন্য ভাই আমাদের উচিত হলো কবর জগতে তিনটি প্রশ্ন হবে তোমার রব কে তোমার দিন কি ছিল এই মহাপুরুষকে যদি দুনিয়ার জিন্দিগিতে আমরা হৃদয়টাকে কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দিগি মুর্দা সুন্নতকে জিন্দা করতে পারি যে সমস্ত সুন্নতগুলো মুর্দা হয়ে গেছে এই সমস্ত মুর্দা সুন্নতগুলো খুঁজে খুঁজে বের করে যদি আমরা আমল করতে পারি তাহলে সেই মহা বিপদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমরা চিনতে পারব এই মহাপুরুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবর জগতে বান্ডিলের কোনো কাজ হবে না সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দেখেন সন্তান সন্ততি যে কোনো উপকারে আসবে না
এর একটা নমুনা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে আরো দু তিন বছর আগে দেখিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে। করোনা হয়েছিল, এই করোনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন। পিতা অসুস্থ করোনায় ধরেছে, হাসপাতাল ভর্তি, যে সন্তান পিতা মাতার আদরের সন্তান, সেই আদরের সন্তান পিতা মাতাকে যখন করোনা আক্রান্ত হলো, করোনায় আক্রান্ত হলো, তখন হাসপাতালে সেই আদরের সন্তান মা বাবাকে দেখতে যায়নি। এরকম বহু ঘটনা ঘটেছে করোনার ভিতরে, পিতা মাতাকে দেখতে যায়নি, এমন অবস্থা হয়েছে হাসপাতালে পিতা মাতা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছে, সন্তান দেখতে যায়নি, লাশটাকে হাসপাতাল থেকে কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে বাড়িতে নিয়ে আসছে, তারপরেও সন্তান যায়নি, দাফনেও যায়নি, মাটি দিতেও যায়নি, অন্যেরা পিতা মাতার লাশ দাফন করেছে কিন্তু সন্তানেরা যায়নি। মাতা পিতার সবচেয়ে আদরের এবং কাছের হলো কন্যা সন্তান, সেই কন্যা সন্তানও যায়নি। কেন যায়নি না জানি, পিতা মাতার এই করুণা আমাকে আক্রমণ করে, এই কারণে যায়নি। তাহলে দুনিয়াতেই দেখা গেছে মৌতের সময় পিতা মাতার পাশে সন্তান যায়নি, তাহলে কিভাবে আশা করা যায় আমার মৌতের পরে, পিতা মাতার মৌতের পরে মহা বিপরীতে দিন হাসরের ময়দানে নেকি দিয়ে সাহায্য করবে, করতে পারে? দুনিয়াতেই করে নাই, তাহলে সেই মহা বিপদের দিন সকলেই নাফসি নাফসি করবে, তাহলে সেই মহা বিপদের দিন পিতা মাতাকে সন্তান একটি নেকি দিয়ে সাহায্য করবে, করবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, তোমার এই সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ পরকালে কোনো কাজে আসবে না, কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন কলবটা নিয়ে যেতে পারো, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন কলব ওলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। উদাহরণস্বরূপ, কাউকে কোনো একটি মূল্যবান অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছে, সে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে, এমন একটি মূল্যবান অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়া হচ্ছে, আমাকেও সেখানে যাইতে হবে, আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে, সুন্দর জামা কোনটা, সুন্দর শার্ট কোনটা, সুন্দর গেঞ্জি কোনটা, সুন্দর পাঞ্জাবি কোনটা, আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে মার দিয়ে ইস্ত্রি করে তারপরে টাঙ্গের ভিতরে রেখে দিচ্ছে, অন্য অন্য কাপড়ের সাথে এই কাপড়টিও টাঙ্গের ভিতরে রেখে দিয়েছে, অনুষ্ঠানের দিন ওই কাপড় তালাশ করতেছে টাঙ্গের ভিতরে, তালাশ করতে করতে দেখে যে কাপড়টি অনুষ্ঠানের জন্য বাছাই করেছিল ওই কাপড়টি একেবারে টাঙ্গের নিচে পড়ে রয়েছে, টাঙ্গের নিচে পড়ে থাকার কারণে টাং থেকে জং ধরে গেছে, ওই কাপড়ে টাং থেকেই কি জং ধরে গেছে, এখন এই জং ধরা কাপড় পরিধান করে সে কি অনুষ্ঠানে যাবে? কোনোদিন যাবে না, যতক্ষণ পর্যন্ত এই জঙ্গের দাগ পরিষ্কার না করবে ততক্ষণ পর্যন্ত তার অন্তরে শান্তি আসবে না, প্রশান্তি লাভ করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তার অন্তরে কি প্রশান্তি লাভ হবে?
ঠিক তেমনি ভাবে জান্নাত হলো পবিত্র স্থান দুনিয়ার জিন্দেগিতে মূল্যবান অনুষ্ঠানে মানুষ যখন যায় তখন দাগ ওয়ালা কাপড় পরিধান করে দাগ বিশিষ্ট কাপড় পরিধান করে অনুষ্ঠানে যাইতে পারে না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত হলো আমার পবিত্র স্থান তুমি যেমনি ভাবে দাগওয়ালা কাপড় পরিধান করে দুনিয়াতে কোনো অনুষ্ঠানে যাইতে চাও না ঠিক তেমনি ভাবে তুমি যদি তোমার এই হৃদয়ের ভিতরে ঘুণা নিয়ে আসো দাগ নিয়ে আসো কলবের উপরের দাগ হোক অথবা কলবের নিচের দাগ হোক এই দাগ নিয়ে যদি আমার দরবারে আসো তাহলে আমি পবিত্র জান্নাত তোমাকে দান করব না তোমাকে আমি পবিত্র জান্নাত দান করতে পারি না এজন্য ভাই বলি আমাদের তো গুনাহ হয়ে যায় কোন না কোন ভাবে গুনাহ হয়ে যায় কিছু গুনাহ আছে দিলের উপরে কলবের উপরে কিছু গুনাহ থাকে আবার কিছু গুনাহ আছে কলবের নিচে থাকে মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন একটা গুনাহ করে তখন তার কলবের উপরে একটি দাগ কালো দাগ পড়ে এরপরে যখন সে আরেকটি গুনাহ করে তখন তার কলবে আরেকটি কালো দাগ পড়ে এরপরে সে আরেকটি গুনাহ করে তখন তার কলবে আরেকটি কালো দাগ পড়ে এইভাবে তার কলবের উপরটাকে কালো দাগে আচ্ছন্ন করে ফেলে এই কালো দাগ কলবের উপরে পড়েছে আবার কিছু দাগ আছে কলবের নিচেও পড়ে কলবের নিচে যে দাগগুলো পড়ে সেগুলো হলো ময়লা আবর্জনা কলবের উপরে যে সমস্ত দাগ পড়ে এইগুলো পরিষ্কার করা সহজ আর কলবের নিচে যে সমস্ত দাগগুলো পড়ে এইগুলো পরিষ্কার করা অনেক কঠিন কলবের উপরে যে সমস্ত দাগ পড়ে গুনাহের কারণে এই সমস্ত দাগগুলো মোচা সহজ তিনটি জিনিসের মাধ্যমে কলবের উপরে দাগ পরিষ্কার করা যায় এর ভিতর থেকে এক নাম্বার হলো কোরআনে কারীমের তেলাওয়াত কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে আপনার কলবের উপরে যে দাগ পড়েছে এই দাগ সহজেই পরিষ্কার করা যায় আমরা তো কোরআনে কারীম তেলাওয়াত করি না কোরআনে কারীমের তেলাওয়াত আমাদের কাজা হয়ে যায় নামাজ যেমনি ভাবে কাজা হয়ে যায় কোরআনে কারীমের তেলাওয়াতও কাজা হয়ে যায় যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে জানে তারাও পড়ে না আর যারা না জানে তারাও শিখার তাদের ভিতরে শিখার আগ্রহ নাই কোরআনে কারীমের তেলাওয়াত থেকে মানুষ আজকে গাফেল হয়ে গেছে অমনোযোগী হয়ে গেছে কোরআনে কারীমের তেলাওয়াত পারে না শিখারও আগ্রহ নাই আমাদের এই মসজিদে প্রতিদিন বাদ ইশা কোরআনে কারীমে বয়স্ক কোরআনে কারীমের শিক্ষা দেওয়া হয় কতজন মানুষ বসে একজনকে যদি জিজ্ঞেস করা হয় আপনি সূরা ফাতিহাটা বলেন নামাজে কোন কোন সূরা পড়েন পড়তে পারবে না তারপরেও কোরআনে কারীমে শিখার সুযোগ আছে সুযোগ থাকা সত্ত্বেও আসে না শিখে না কোরআনে কারীমের শিখার মজলিসে বসে না দরসে বসে না তো কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে কলবের উপরে যে দাগ রয়েছে এই দাগ সহজে মোচা যায় তাহলে গুনাহের কারণে কলবের উপরে যে দাগ পড়েছে এই দাগ মোচার প্রথম নাম্বার হলো কোরআনে কারীমের তেলাওয়াত কোরআনে কারীম বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে যারা হাফেজ সাহেব তাদের জন্য কমপক্ষে দৈনিক 3 পারা তেলাওয়াত
আর যারা হাফেজ না গায়রি হাফেজ এদের জন্য কমপক্ষে এক পারা দৈনিক তেলাওয়াত কতজনে পড়ে এইভাবে কোরআনে কারীমের তেলাওয়াত আমাদের কাজা হয়ে যাচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত আমরা করি না তাহলে কলবের উপর যে গুনাহ করেছে গুনাহের কারণে দাগ পড়েছে ওই দাগ কিভাবে মুছবে দুই নাম্বার উপায় কলবের উপরে গুনাহের কারণে দাগ পড়েছে এই দাগ মুছার দুই নাম্বার পদ্ধতি হলো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা জিকিরে মুশকিল থাকা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির পাঠ করা সুবহানাল্লাহ জিকির পাঠ করা আলহামদুলিল্লাহ জিকির পাঠ করা এই সমস্ত জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করলে গুনাহের কারণে কলবের উপরে যে দাগ পড়েছে এই দাগটা সহজেই মুছে যাবে তিন নাম্বার উপায় গুনাহের কারণে কলবের উপরে যে দাগ পড়েছে এই দাগ মুছার তিন নাম্বার উপায় হলো মওতের মুরাকাবা করা আমার সামনে আমার বন্ধুকে আমি দাফন করেছি আমার সামনে আমার মা বাবাকে দাফন করেছি আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানকে দাফন করেছি আমার পরে কত লোক দুনিয়াতে আগমন করেছিল অথচ তারা বিদায় নিয়ে চলে গেছে এইভাবে যদি মওতের মুরাকাবা করে এই মওতের মুরাকাবা করার মাধ্যমে কলবের উপরে গুনাহের কারণে দাগ পড়েছে এই দাগ সহজেই মুছে যাবে তাহলে গুনাহের কারণে কলবের উপরে যে কালো দাগ পড়ে এই কালো দাগ মুছার পদ্ধতি কয়টি তিনটি নাম্বার এক বেশি বেশি করে কোরআনে কারীমের তেলাওয়াত করা নাম্বার দুই বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মুশকিল থাকা নাম্বার তিন বেশি বেশি করে মওতের মুরাকাবা করা মওতকে স্মরণ করা এই তিনটি পদ্ধতির মাধ্যমে গুনাহের কারণে কলবের উপর যে দাগ পড়েছে এই দাগটা সহজেই মুছে যায় আরেক প্রকারের গুনাহ হলো এক প্রকারের গুনাহ তো হলো কলবের উপরের গুনাহ আরেক প্রকারের গুনাহ হলো কলবের নিচের গুনাহ কলবের ভিতরের গুনাহ এটা সহজে মোছা যায় না এটা মুছতে হইলে অনেক পরিশ্রম করা লাগবে কলবের ভিতরে যে সমস্ত ময়লা আবর্জনা রয়েছে কুসংস্কার রয়েছে এইগুলোর মধ্য হতে একটা হলো হিংসা একটা কি হিংসা অহংকার কলবের ভিতরে যে সমস্ত ময়লা আবর্জনা রয়েছে কুসংস্কার রয়েছে এইগুলোর মধ্য হতে একটি হলো অহংকার এই অহংকার করার কারণে শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছে অভিশপ্ত হয়েছে মরদুদ হয়েছে শয়তানকে বলা হয়েছিল ইবলিসকে বলা হয়েছিল আদমকে সেজদা করো ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম আদমকে সেজদা করো তখন সে যুক্তি খাড়া করলো খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো আর মানুষকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো আগুনের সৃষ্টি হয়ে মাটির সৃষ্টিকে আমি কিভাবে সিজদা করতে পারি যুক্তি দাঁড় করাইছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যুক্তি দাঁড় করানোর কারণে সে জান্নাত থেকে চিরস্থায়ী বিতাড়িত হয়েছে মারদুদ হয়েছে অভিশপ্ত হয়েছে এই কলবের ভিতরে যে সমস্ত ময়লা আবর্জনা রয়েছে যে সমস্ত কুসংস্কার রয়েছে গুনাহ রয়েছে এর ভিতর থেকে একটি হলো অহংকার
এই অহংকারের এই ময়লা আবর্জনা কলব থেকে দূর করতে হলে পরিশ্রম করতে হবে সহজেই কলব থেকে এই ময়লা দূর করা যাবে না একটা উদাহরণ দিই আপনাদের সম্মুখে দারুল উলুম দেওবন্দ দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার নাম তো আপনারা শুনেছেন উপমহাদেশের ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ এই দেওবন্দের মা দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন মুহতামিম ছিলেন পারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি 16 বছর বয়সে ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব নেন লাগাতার 7 বছর পর্যন্ত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব তিনি সুনামের সাথে পালন করেন এই কারি তৈয়ব সাহেব তিনি কে ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সেলের ঘরের নাতি ছিলেন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনার জামানাই দারুল উলুম দেওবন্দের উস্তাদ ছিলেন হুসাইন আহমদ মাদানি আনোয়ার শাহ কাশ্মীরি এইরকম বড় বড় হস্তিরা ছিলেন ওই মাদ্রাসার শিক্ষক মুহাদ্দিস ছিলেন হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই তিনি কেমন ছিলেন তিনি যখন মেশকাত জামাতে পড়েন তখন তিনি বাইতুল্লাহ শরীফ গেলেন হজ করার উদ্দেশ্যে গেলেন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে মদিনা মুনাওয়ারায় গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে গিয়ে অন্যান্য হাজীদের মতো তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিলেন যে সমস্ত হাদি সাহেবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে গিয়ে সালাম দেয় সকলের সালামের জবাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে থাকেন কিন্তু সকলেই জবাব শুনে না আমরা গিয়ে সালাম দিয়েছি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উত্তর দিয়েছেন কিন্তু আমরা শুনি নাই হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাইহি তিনি সৈয়দ বংশের ছিলেন তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাইহি আসসালামের জবাব দিয়ে দিলেন উপস্থিত যে সমস্ত হাদি সাহেবরা সেখানে ছিল সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব শুনেছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনি ছিলেন হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাইহি এই হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাইহি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি এই রকম বড় বড় হস্তিরা তখনকার যুগে দারুল উলুম দেওবন্দের উস্তাদ ছিলেন আর তখনকার যুগে দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন প্রিন্সিপাল ছিলেন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনার ভিতরে অহংকার এসে গেল কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনার ভিতরে একটি অন্যরকম ভাব এসে গেল আমি এইরকম একটি মাদ্রাসার মুহতামিম উপমহাদেশের মধ্যে সবচাইতে প্রথম মাদ্রাসা সবচাইতে বড় মাদ্রাসা আর আমার অধীনে হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই তিনি চাকরি করেন আমার অধীনে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই চাকরি করেন আমি কত বড় হস্তি হয়ে গেছি গা এরকম একটা বাপ এসে গেল চেয়ারেরও তো অনেক মূল্য আছে বাপ আছে মানুষ যখন চেয়ারে বসে পড়ে তখন চেয়ারেরও কিন্তু একটা বাপ হয়ে যায় চেয়ারে বসার কারণে তার একটা বাপ এসে যায় তুকারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি অন্তর যেরকম এরকম একটা বাপ আসলো বাপ আসার সাথে সাথে
তিনার জ্ঞান ফিরে আসে জ্ঞান আসার সাথে সাথে তিনি বলতে লাগলেন সর্বনাশ হয়ে গেছে আমার তো এই পদের কারণে মুহতামিমের এই পদের কারণে আমার তো জান্নাতে জাহান্নামে যাওয়া লাগবে এই মুহতামিমের এই পদ তো আমাকে জাহান্নামে নিয়ে যাবে আমাকে জাহান্নামের লাকড়ি বানাইবে এইজন্য বলি পদ এত সহজ না মসজিদের পদ মসজিদের সভাপতি আমি মসজিদের কেশিয়ার আমি মসজিদের সেক্রেটারি আমি মাদ্রাসার সভাপতি আমি মাদ্রাসার সেক্রেটারি আমি মাদ্রাসার কেশিয়ার আমি পথ এত সহজ না যদি সেই পথ নিয়ে আপনার ভিতরে সামান্য পরিমাণ অহংকার এসে যায় এই অহংকারের কারণে আপনাকে এই পথ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে তুই সহজ না পথ আমি এত বিশাল বড় মসজিদে সভাপতি সেক্রেটারি বিশাল বড় মাদ্রাসার সভাপতি সেক্রেটারি যে এই রকম সামান্য পরিমাণ অহংকার এসে যায় তাহলে এই পদই আপনাকে জাহান্নামের অধিকারী বানিয়ে দিবে পদ আসার পরে এটাকে নিয়ামত মনে করতে হবে নিয়ামত মনে করে খাদেম হিসাবে গোলাম হিসাবে মসজিদের খাদেম হিসাবে মসজিদের গোলাম হিসাবে মাদ্রাসার খাদেম হিসাবে মাদ্রাসার গোলাম হিসাবে আপনার কাজ করতে হবে যদি এইভাবে কাজ করা যায় তাহলে এই পদই আপনাকে জান্নাতে নিয়ে যাবে না হয় এই পদ আপনাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে কারী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই অন্তর যেরকম এরকম অহংকার অহংকার বাপ এসে গেল তখন উপস্থিত লোকদেরকে ডাকলেন কমিটির লোকজনকে ডাকলেন ডাইকা বললেন আমি আর মুহতামিমের দায়িত্ব পালন করব না মুহতামিমের দায়িত্ব আমি এখনই ছেড়ে দিলাম তৎক্ষণাৎ কারী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের মুহতামিমগিরি ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে এই অন্তরের ভিতরে যে অহংকারের রূপ এই রূপ দূর করার জন্য তখনকার যুগের সবচাইতে বড় কলবের চিকিৎসক ছিলেন মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই দরবারে চলে গেলেন গেলে বললেন শেখ আমি তো দারুল উলুম দেওবন্দের মুহতামিমের পদ ছেড়ে দিয়েছি আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই শুনে বলতেলেন কি বলো তুমি দারুল উলুম দেওবন্দের মুহতামিমের পদ তুমি ছেড়ে দিয়েছো কি কাজ করেছো তুমি কেন ছেড়ে দিয়েছো কারী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বললেন শায়েখ আমার ভিতরে অহংকার এসে গেছে আমার অধীনে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই চাকরি করে আমার অধীনে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই চাকরি করে এরকম বড় বড় হস্তিরা আমার অধীনে চাকরি করতেছে সবচাইতে বড় মাদ্রাসা প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের আমি মুহতামিম আর আমার অধীনে এরকম বড় বড় হস্তিরা চাকরি করতেছে আমার ভিতরে একটা বাপ এসে গেছে এই বাপ যখন এসে গেছে তখন আমি মনে করলাম এই পদে আমাকে জাহান্নামে নিয়ে যাবে আমার অন্তরের ভিতরে কলবের ভিতরে অহংকারের রূপ এসে গেছে এই অহংকারের রূপ দূর করবার জন্য আমি আপনার দরবারে ছুটে এসেছি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই তিনাকে এই অন্তরের রূপ অন্তরের ভিতরের রূপ দূর করবার জন্য তিনাকে এই নির্দেশ দিলেন না তুমি মসজিদে কোনায় গিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করো তুমি জিকির আসকারে মশগুল থাকো তুমি মওতের মোরাকাবা করো এই নির্দেশ দিলেন না বরং আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই কারী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইকে নির্দেশ দিলেন চিন্তা করো না আমার দরবার কিছুদিন থাকো তোমার অন্তরের ভিতরে যে অহংকারের রূপ এসে গেছে এই অহংকারের রূপ দূর হয়ে যাবে আমার দরবারে খানকার ভিতরে যে সমস্ত মানুষ আসে সমস্ত মানুষের জুতাগুলো তুমি প্রতিদিন প্রতি সময় নামাজের সময় সব সময় তুমি কি করবে জুতাগুলো সুজা করতে থাকবে সহজ কে সুজা করবে কারী তৈয়ব সাহেব তৈয়ব সাহেব কে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই সেলের গড়ের নাতি তিনি কে দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছোটখাটো মাদ্রাসার মুহতামিম না দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম
কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই যখন থানবী রহমাতুল্লাহ আলাই নিকট অন্তরের রোগের অহংকার রোগের চিকিৎসা করার জন্য গেলেন তখন তিনি বললেন চিন্তার কোনো কারণ নেই তোমার এই অহংকারের রোগ দূর হয়ে যাবে আমার খানকায় যে সমস্ত মানুষ আসে ওই সমস্ত মানুষের জুতাগুলো তুমি কি করবে সুজা করবে আল্লাহু আকবার থানবী রহমাতুল্লাহ আলাই নির্দেশ পেয়ে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি খানকার যে সমস্ত লোক আসে সমস্ত মানুষের জুতাগুলো সুজা করেন আল্লাহু আল্লাহু আকবার একদিন দুই দিন তিন দিন এইভাবে যখন জুতা সুজা করতে থাকেন একদিন থানবী রহমাতুল্লাহ আলাই কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইকে ডাক দিলেন আসো আসার পরে তিনি প্রশ্ন করলেন আচ্ছা বলো দেখি আমার দরবারে তো অনেক মানুষ আসে সমস্ত মানুষের জুতা এক রকম না এখানে যারা মসজিদে আসেন সকলের জুতা কি এক রকম কেউ কারোরটা বেশি দামি কারোরটা কম দামি আর তখনকার যুগে কেমন জুতা ছিল জুতার ফিতা ছিঁড়ে যেত ওই ফিতাকে আবার কি করত আগুনের তাপ দিয়ে এটা কি কি লাগত জোড়া জয়েন করে দেওয়া হতো আবার ফিতাও ছিল তখনকার যুগে ফিতাও পাওয়া যাইতো ফিতা ছিঁড়ে গেলে আবার ফিতা লাগানো হইতো জুতার ভিতরে আমরাও দেখছি এরকম আসছিল থানবী রহমতুল্লাহ আরে জিজ্ঞেস করলেন আমার দরবারে তো অনেক লোক আসে সকলের জুতা তো সমান না কারোটা বেশি দামি কারোটা কম দামি তুমি জুতা সোজা করার সময় যেগুলো বেশি দামি জুতা এগুলো মূল্যায়ন বেশি করেছো এগুলো গুরুত্ব বেশি দিয়ে সোজা করেছো আর যেগুলো জুতার মূল্য কম কম দামি জুতা এগুলো সোজা করতে গিয়ে গুরুত্ব কম দিয়েছ কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলে বললেন হ্যাঁ যে সমস্ত মানুষের জুতাগুলো বেশি দামি ছিল ওই বেশি দামি জুতাগুলো আমি গুরুত্ব সহকারে সোজা করেছি আর যেগুলো কম দামি জুতা ছিল ওই কম দামি জুতাগুলো আমি গুরুত্ব দিয়ে সোজা করি নাই থানবী রহমতুল্লাহ আলাই এই কথা শোনার সাথে সাথে বললেন যাও আবার গিয়ে জুতা সোজা করো কারে নির্দেশ দিলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেবকে অহংকারের রূপ দূর করার জন্য তিনি আবার গিয়ে জুতা শুরু সুজা করতে লাগলেন এইভাবে কয়েকদিন যখন জুতা সুজা করলেন আরেকদিন ডাক দিলেন ডাক দিয়ে ডাক ডেকে এনে জিজ্ঞেস করলেন এবার বলো তো দেখি আমার দরবারে বেশি দামা জুতা নিয়েও মানুষ আসছে কম দামা জুতা নিয়েও আসছে কম দামা জুতা আর বেশি দামা জুতা এই দুয়ের মধ্যে সুজা করতে কি তুমি কোনো পার্থক্য করেছো কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বললেন না যেগুলো বেশি দামি জুতা এইগুলো যেমনি যত গুরুত্বের সাথে আমি সুজা করেছি যেগুলো কম দামি জুতা ওইগুলো ওই রকম গুরুত্ব সহকারে আমি সুজা করেছি এবার মুজাদ্দিদুল মিল্লাত থানবী রহমতুল্লাহ আলাই তিনি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই পিঠে কি থাপা দিলেন থাপা দিয়ে বলেন যা বেটা যা দাউলম দেওমের মাদ্রাসার মুহতামিম গিরি করগা আর তোর অন্তর ভিতরে অহংকারের রোগ আসবে না আর কোনো দিন অহংকারের রোগ তোর অন্তর ভিতরে ঢুকবে না এরপর দেখা গেছে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই লাগাতার 7 বছর পর্যন্ত দারুলুম দেওবন্দের মুহতামিমের দায়িত্ব পালন করেছেন কোনো দিন তার অন্তর ভিতরে অহংকারের রোগ আসে না এই জন্য বলতেছিলাম কিছু রোগ আছে কলবের কিছু গুণা আছে কলবের উপরে কিছু গুনার দ্বারা কলবের উপরে দাগ পড়ে এই উপরের দাগ মুসার জন্য মুসাটা সহজ এর জন্য তিনটা পদ্ধতি বলছি কল গুনাহের কারণে যদি কলবের উপরে দাগ পড়ে তাহলে এই উপরের দাগ মুসার জন্য কোরআনে কারিমের তেলাওয়াত করতে হবে কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে কলবের উপরের দাগ মুছে যাবে জিকির করতে হবে জিকিরের মাধ্যমে কলবের উপরের দাগ মুছে যাবে মউতের মুরাকা করতে হবে মউতকে বেশি বেশি করে স্মরণ করতে হবে স্মরণ করলে কলবের উপরের দাগ মুছে যাবে কিন্তু কলবের ভিতরে যে দাগ রয়েছে এই দাগটা মুছা এতই সহজ না এটা অনেক কঠিন তবে এই দাগ মুছার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও বিধান দিয়েছেন পর কালেও বিধান রাখছেন দুনিয়ার বিধান কি কলের ভিতরে যদি কোনো দাগ পড়ে যায় অহংকারের মতো এরকম বড় বড় দাগ পড়ে যায় তাহলে দুনিয়ার বিধান হলো দুনিয়ার নিয়ম হলো
যে সমস্ত হক্কানি উলামায়ে কেরাম আছে পীর আউলিয়া বুজুরগানের খানকা আছে সেখানে গিয়ে পড়ে থাকো পীর আউলিয়া বুজুরগানের খানকায় গিয়ে পড়ে থাকো সেখানে যদি পড়ে থাকতে পারো তাহলে তোমার কলবের ভিতরে যে অহংকার ঢুকে গেছে এই অহংকারের রূপ তোমার দিল থেকে মুছে যাবে এখন দুনিয়াতেও মুছতে পারলেন না কলবের ভিতরে যে বড় রোগ রয়েছে এটা দুনিয়াতে মুছতে পারলেন না তাহলে কি করবেন পরকালে মুছার ব্যবস্থা আছে পরকালে মুছার ব্যবস্থাটা খুবই কঠিন তুমি দুনিয়া থেকে কলবের ভিতরের দাগ মুছতে পারো নাই এখন তুমি আমার দরবারে আসছো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন ও ফেরেশতারা এর কলবের ভিতরে যে বড় রূপ রয়েছে ময়লা আবর্জনা রয়েছে অহংকারের মতো এরকম বড় বড় ময়লা আবর্জনা রয়েছে এইগুলো তাকে তার অন্তর থেকে পরিষ্কার করে নিয়ে আসো ফেরেশতারা জিজ্ঞেস করবে ওগো আল্লাহ তার অন্তরের ভিতরে যে ময়লা আবর্জনা রয়েছে এইগুলো আমি কিভাবে পরিষ্কার করব আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন এদেরকে জাহান্নামে ঢুকায় দাও জাহান্নামে ঢুকায় দাও আরে ভাই জান্নাতে যাইতে হলে কলবের উপরের দাগ মুছতে হবে কলবের ভিতরের দাগ মুছতে হবে এরা মুসা ছাড়া পবিত্র জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কখনো প্রবেশ করাইবেন না কখনো জান্নাত দান করবেন না জান্নাতে যাইতে হলে এই দুইটা কাজ আপনার অবশ্যই অবশ্যই করতে হবে গুনাহের কারণে কলবের উপরে যে দাগ পড়েছে ওই দাগ মুছতে হবে গুনাহের কারণে কলবের ভিতরে যে দাগ পড়েছে ময়লা আবর্জনা ঢুকেছে ওই ময়লা আবর্জনা আপনার দুনিয়া থেকে পরিষ্কার করতে হবে দুনিয়াতে যদি পরিষ্কার করতে না পারেন তাহলে পরকালেও ব্যবস্থা রয়েছে পরকালে ফেরেশতারা আপনাকে জাহান্নামে ঢুকায় দিবে জাহান্নামে জ্বলতে 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 যেই দিন এই দিলের ময়লা দিলের ভিতরের ময়লা পরিষ্কার হবে সেই দিন জাহান্নাম থেকে আপনাকে বের করা হবে আল্লাহু আকবার চিন্তা করছেন জান্নাতে যাইতে হলে এটা আমাদের করতে হবে তাহলে কলবের উপরে যে গুনাহের কারণে যে ময়লা যে দাগ পড়ে এই দাগ মুছে এবং কলবের ভিতরে যে দাগ পড়ে ময়লা আবর্জনা রয়েছে অহংকারের রূপ রয়েছে তাকাব্বুরির রূপ রয়েছে হিংসার রূপ রয়েছে এইগুলো দূর করে আমাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে এছাড়া আমাদের কোনো উপায় নেই যদি কলবের দাগ নিয়ে আমরা মৃত্যুবরণ করি তাহলে পরকালে কিন্তু জাহান্নামে ঢুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলবটাকে আগে পরিষ্কার করাইবেন আগে কেন পরিষ্কার করাইবেন কারণ জান্নাতে যাইতে হলে জান্নাত হলো পবিত্র স্থান এই পবিত্র স্থানে যাইতে হলে ঢুকতে হলে কলবটাও পবিত্র থাকতে হবে এই পবিত্র কলব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কলবটাকে পবিত্র করে উপরের দাগ থেকে এবং নিচের গুনাহ ময়লা আবর্জনা থেকে পবিত্র করে এই দুনিয়া থেকে যেন আমরা বিদায় নিতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন।